আমি আমার ভাই আমার ভাই ঢুকতে দিতে একদম তা আমি বললাম ভাই আসছে যে এটা সে বাসা ভাড়া দেয় তাহলে দোকান ভাড়া সে কেমনে চলে সে এটা বুঝবি না সে মুক্তিযুদ্ধ যদি পারো এটা তারা বুঝাইতে পারবি না এটা কইছো না এটা ভাবি না বুঝাইতে আমার বড় ভাই একটু মুক্তিযুদ্ধ বিদ্যুতের কমান্ডার ছিল উনি কমান্ডার ছিল উনি মারা গেছে এই সে বলছে আমার আরব ভাইও মুক্তিযুদ্ধ দুই ভাই আমি রসুন কাটতে মাঝে মধ্যে আমরা আসি এনো আসলে দাদাই না 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 দশটা কম রাখেন আমি না এটা তো চলতো এইভাবে করেন কেন মুক্তিযুদ্ধ বলে করেন আলাদা জিনিস আমার জন্য করেন কেন কথা নেই কোনো গোপাল চন্দ্র শীল মুক্তিযোদ্ধাদের চুল কাটা সমস্ত ফ্রি করে দিয়েছে এবং ও বিগত 89 সাল থেকেই চুল কাটে এলাকায় ওর অনেক সুনাম আছে এই মুক্তিযোদ্ধাদের চুল কাটাটা নিয়ে বেশিরভাগই লোকে ওকে খুব স্নেহ করে বয়স্করা যে হ্যাঁ গোপাল এই কাজটা সে মহৎভাবে করছে এগারো নম্বর সেক্টর থেকে যুদ্ধ করেছি আমার নাম ওয়াহেদ আলী আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি যুদ্ধরত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে যারা বর্তমান বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের যদি বিনা পয়সায় বা বিনা ইয়াতে পরিচ্ছন্ন কাজ করে এই জন্য বঙ্গবন্ধু এবং জয় বাংলার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ আমি এই জায়গায় প্রায় 5-6 বছর ধরে আমি এটা আগে কখনো আমি দেখি নাই যে মুক্তিযোদ্ধাদের ফ্রি চুলটা কিন্তু আমি এই দোকানে যেদিন থেকে আইছি আমি সেদিন থেকে অনেক মুক্ত যে এরকম উদ্বেগ কোন জায়গায় আমি অনেক জায়গায় কাজ করছি কিন্তু এরকম দেখি নাই জাতির শিশু সন্তানকে আমি মুক্তিযোদ্ধা করি যখন মুক্তিযোদ্ধারা আসে অনেক স্মরণীয় কথা শুনতে পাই আমার আত্মাটায় আমি একটু শান্তি পাই যখন স্মরণীয় কথা বলে তখন চোখের পানি রাখা যায় না অনেক কথা বলে অনেক করুণ কথা বলে যেই কথা আর কারো মুখ থেকে শোনা যায় না একমাত্র মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনতে পাই আমি এই মুক্তিযোদ্ধাদেরকে যে ভক্তিশ্রদ্ধা করি আমি যতদিন আছি আমি ভক্তিশ্রদ্ধা করে যাম তাতে অনেকে অনেক কথা বলে এতে কিছু আমার আসে যায় না কারণ এরা আমার মনের থেকে আমি করি আমার ভালো লাগে আমি করি